করিমগঞ্জের এক ঝাঁক তরুণ তরুণীরা। আজ করিমগঞ্জ অসামরিক হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডের রোগীদের খাদ্য সামগ্রী বিতরণ করেন শহরে বনমালী রুটে সপ্তসুর সাংস্কৃতিক সংস্থা সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে। সামগ্রী বিতরণ কার্যক্রমে বিশেষভাবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এছাড়া করিমগঞ্জ অসামরিক হাসপাতালে কর্তব্যরত সাফাই কর্মীদের উত্তরীয় দিয়ে সম্মান প্রদর্শন করা হয়। যেহেতু করোনা সংকটময় পরিস্থিতিতে হাসপাতাল চত্বর সাফসুত্র করে সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন, এ পরিপ্রেক্ষিতে তাদের সম্মান প্রদর্শন করা হয়। সামগ্রিক কার্যক্রমে নেতৃত্ব দেন হারু শুক্লবৈদ্য। সাংস্কৃতিক সংঘ বনমালী, সেই সংঘর তরফ থেকে আজকের হসপিটালের প্রায় প্রত্যেকটা পেশেন্টকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। সঙ্গে সঙ্গে এই যারা বিশেষ করে হরিজনের কাজ করছে, সুইপিংয়ের কাজ করছে, ওদেরকে সম্বর্ধনা জানানো হয়। ওদের মানসিকভাবে ওদেরকে আরও কাজ করার জন্য, সত্যি কথা বলতে গেলে সমাজের মেইন প্রতিষ্ঠিত এবং বলতে গেলে সমাজকে সুন্দর রাখার পিছনে যাদের অবদান অপরিহার্য, আজকে ওদেরকেও সম্বর্ধিত করা হলো এবং প্রত্যেকটা রোগীকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হলো। আমাদের হারু শুক্লবৈদ্যের নেতৃত্বে আজকে এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি। আমি ধন্যবাদ জানাই সাংস্কৃতিক সংস্থার সংঘের প্রত্যেক কর্মকর্তাদেরকে এবং বিশেষ করে হারুকে ধন্যবাদ জানাই। সামনের দিনে এই সংঘ যাতে এখন কি হয়তো বা পুলিশ কর্মীদেরকে দেওয়া হবে, তবে বিশেষ করে এই কোভিড মহামারীর সময় যারা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে কাজ করছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে কাজ করছে, প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছে। বিশেষ করে সাংস্কৃতিক সংস্থা থেকে শুরু করে প্রত্যেককে, সপ্তসুর সাংস্কৃতিক সংস্থা, ওনারও লোকে সহযোগিতা করেছেন, ওনাদেরকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামনের দিনে যাতে প্রত্যেকটা সংঘ এবং বিভিন্ন এনজিও কাজ করছে সমাজিকভাবে, প্রত্যেকটা এনজিও প্রত্যেকটা সংঘ যদি এইভাবে কাজ করে, তাহলে সমাজটা আরও সুন্দর এবং সুষ্ঠু একটা সমাজ গড়ে উঠবে। নমস্কার।